এই ভিডিওটি সম্পূর্ণরূপে কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, অযথা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না। তোমার পকেট খালি, আমার পকেট খালি, কোথায় যেন হারিয়ে গেছে আমার ছোট শালি। সবাইকে হ্যাপি দিওয়ালি। হ্যাঁ সবাই হ্যাপি দিওয়ালিতে আনন্দ করুন সবাই। হ্যাঁ আমি যাচ্ছি আনন্দ করতে, চলে আসুন। চিনকো মনে হচ্ছে না, মানে কি করছে যাই দেখি। মদন কি করছিস? দেখতে পাচ্ছিস না জুতোর লেজ বাঁধছি, মারতে পারছি না। ওই জুতোর লেজ মাথা দেখছ না? মেধা এরকম করে বাঁধলি, এই হয়ে গেল। হ্যাঁ দিয়ে এরকম করে দুটো ধরলি, এই তো ধরলি, এরকম করে বেঁধে নিলি, এরকম করে বেঁধে এরকম করে করে দিলি। এবার তুই থাক। হ্যাঁ হ্যাপি দিওয়ালি। না বলছি দেখে নেবো তোকে এই বছর, না দীপাবলিটা আমরা হেভি আনন্দ করবো বল। আর আমি না আমাকে কিন্তু অনেক কিছু খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ খালি না খাওয়া আর খাওয়া, খাওয়া ছাড়া ছেলেটার কোনো কথাই নেই। কি করবে বল, দেখতেই তো পাচ্ছিস খেয়ে খেয়ে পেটটা কি করেছে। হ্যাঁ যা বলেছিস, তবে যাই বল দীপাবলিতে এবছর আমরা ভীষণ আনন্দ করব, একদম জমি আনন্দ হবে, কি বল? মজাটা বেশ ভালোই হবে, কি বল? আরে এই চিঙ্কু। হ্যাঁ বল। আরে তোর অবস্থা কেন? এইটা আগে খোল তারপরে বলছি আমি। আরে আর বলিস না, মদনটা এমন শুরু করেছে না, আমি জুতোর লেজ বাঁধতে পারছিলাম না, আমাকে বলে দিয়ে দে আমি তোর জুতোর লেজ বেঁধে দিচ্ছি, এমন ভাবে বাঁধলো আমার এরকম গলাতে জড়িয়ে দিল ওটা। এই মদনটার না সত্যি ভীষণ বাড় বেড়েছে, একদিন সাইজ করতেই হয়। একদম একদম, আমাকেও নাও না মারে মাঝে মধ্যে। সবাই মিলে চল তো আজকে মদনকে দেখি বেটাকে গিয়ে। এই চল 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 কি ভাবছেন আমি মোবাইলে কি করছি? আমি মোবাইলে আর্ন করছি, কালকে আমি 10,000 টাকাকে 30,000 টাকা করেছি, তাও মাত্র 2 ঘন্টার মধ্যে। তো ভাবছেন কিভাবে করলাম? আরে বাবা, ওয়ান উইন অ্যাপ্লিকেশন থ্রু। তো আপনারা যদি আমার প্রোমো কোড ইউজ করেন তাহলে পেয়ে যাবেন ফার্স্ট ডিপোজিটে 500% পর্যন্ত বোনাস, অর্থাৎ যদি আপনারা 100 টাকা ডিপোজিট করেন তাহলে পেয়ে যাবেন 500 টাকা খেলার জন্য। তো আর দেরি করছেন কেন, ডিসক্রিপশনে যান, লিঙ্ক দেওয়া আছে। আর হ্যাঁ, আমার সাবস্ক্রাইবারদের জন্য আর একটি সুখবর, প্রথম 50 জন যারা আমার প্রোমো কোড দিয়ে সাইন আপ করবে তারা পেয়ে যাবে 50 টাকা করে ক্যাশ। তো লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, রেজিস্টার নাও। এই হ্যাঁ তো এই মাদন, এইদিকে এইদিকে যাচ্ছি দাদা। এই রেডি তো সব, রেডি চল চল চল। তুই কিন্তু ধরা, আমার না খুব ভয় লাগে। এই নে দাঁড়া তো, ওই আক্কিরি ধরালি, ধরা ধরা। আমি যেমনি মজা করছিলাম এরকম করে করবি, গাড়িটা যদি লেগে যেত এক্ষুনি। ঠিক আছে এবারে তো, এবারে তো এই যে বোমটা তো তোলা কাটা। এই অসময়ে বৃষ্টি কোথা থেকে হয়ে গেল? বৃষ্টি কিন্তু হচ্ছে না। আরে বৃষ্টি বৃষ্টি হয়নি কিছু, তুই অত বড় বোম ফাটাবি বলেছিস, আমার তো ভয়ে শুশু হয়ে গেছে। শোন, যদি আমাদের সঙ্গে দীপাবলি মানাতে চাস তাহলে বাড়ির থেকে টাকা নিয়ে বোম কিনে নিয়ে তারপর আসবি। যা ভাগ, যা ভাগ, যা ভাগ, যা ভাগ, সব। এই চল তো আমরা হচ্ছে গিয়ে দীপাবলি সব আতশবাজিতে জিতে নিই। চল 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 চল। বাবা কি হয়েছে? বাবা তোমার কাছে যা হ্যান্ডসাম লাগছে না,
বাহ কি সুন্দর পিসি বানিয়েছো, হ্যাঁ বডিটা হেভি বানিয়েছো। তাই তো পাশের বাড়ি সেই রেনুকা আন্টি বলতেছিল। কি বলছি কি বলছি বল 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 কি বলছিল? কি বলছে বলবো, তাকে 500 টাকা দাও, দিওয়ালি আসছে 500 টাকা দাও। 500 টাকা কি হবে তোর? ওই তো পটকা কিনবো, বাজি কিনবো, তারপরে একটু মিষ্টি খাবো। ও খাবি? খাওয়ার জন্য টাকা লাগে না তাহলে? এই নে তো মাগু। ঠিক আছে আমি মাকে গিয়ে বলছি। মাকে কেন ডেকে নিয়ে আসছিস? কেন বল, মাকে বল রে মিটানটা কি বলেছে। দিচ্ছি 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 তোকে 500 টাকা দিচ্ছি। এইবার বল ও কি বলেছে বল। কি বলেছে? হ্যাঁ বল। রেনুকা আন্টি বলেছে তোমাকে দেখতে পুরো শকুনের মতো। তুই আয় আজ বাড়ি আয়, তোকে দেখাচ্ছি। তুই আয় বাড়িতে আয়, দেখাচ্ছি তোকে। যা নিয়ে নে দে। কি করছিস তোরা? দেখতে পাচ্ছিস না কি করছি? ওই রে ওইসব চলবে না, আমার দেখবি। আমার দা ওই দা তুই গালাব দেখবি এখনই। ঠিক আছে হ্যাঁ চালাচ্ছি দা, সরে যা সরে যা। কি সুন্দর জ্বলবে এখানে শুধু। আমাদের কি বের করি টুবড়ি বলে দেখ দেখ তোর ওইটুকু টুবড়ি দেখ দেখেছিস। দেখলি ওকে না যেভাবে সাইজ করতেই হবে। যাই ঘর থেকে একটু ঘুরে আসি, একটা বড় বোম নিয়ে আসি। আচ্ছা দীপাবলিতে হেভি মজা করলাম বল, খুব মজা চার। বেশ ঝুঝ এই তুবড়িগুলো ঝুঝুড়িগুলো বেশ ভালো ছিল না? বেশ সুন্দর একদম তুবড়িটা যা হয়ে উঠলো না, হেভি লেগেছিল। সবথেকে ভালো ছিল তো যে বোম ভালো না মদনটা, মদন পুরো ভোকাটা। আচ্ছা এবারে কিন্তু খাওয়া দাওয়া, খাওয়া দাওয়া হবে। তোর তো খালি খাই আর খাই, আর কোনো কথা নেই তোর। খেয়ে খেয়ে খালি পেটটা শুধু দিন দিন আগের দিকে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে। বেটা আমার থেকে উপরে যাবে না, ন্যাপলার দেখাচ্ছি দেখাচ্ছি মজাটা। ঠিকছে না? ভাই নেপাল ও নেপলা এদিকে 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 কি রে তোকে ডাকছে কেন? আসবি তো চলে যা যা যা। কি রে বস এখানে বস, তোকে একটা ম্যাজিক দেখাবো। হ্যাঁ হ্যাঁ দেখবি ম্যাজিক। হ্যাঁ এটার উপরে বস, এটার উপরে বস বস। হ্যাঁ বস বসে যা। হ্যাঁ এরম বসে যা। হ্যাঁ বল আমি একটু দূরে যাই, দূরে না গেলে তুই ম্যাজিক দেখতে পাবি না। এই তোরা দূরে দূরে রেডি? হ্যাঁ 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 রেডি রে, ম্যাজিক দেখা ম্যাজিক। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোরা দেখবি তো ম্যাজিক। হ্যাঁ দেখ রেডি 1 2 3।
কেমন দিলাম কিরে আর ম্যাজিক দেখবি না রে আর আমি ম্যাজিক দেখব নি সব না তোর জন্যই হয়েছে কিসের কি তোর জন্য আমার জন্য কিছু হয়নি সব দীপাবলির জন্য হয়েছে তাই সবাই মিলে বল হ্যাপি দীপাবলি কি বল হ্যাপি দীপাবলি বন্ধুরা সবাইকে সুলতান পরিবারের তরফ থেকে হ্যাপি দীপাবলি আর সবাই দীপাবলি সুন্দরভাবে কাটাও আর হ্যাঁ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর অবশ্যই শেয়ার করতে ভুলো না লাইক করতে ভুলো না কমেন্ট করতে ভুলো না আর অবশ্যই সবাইকে বলবো গাইডলাইন মেনে সবাই দীপাবলি উৎসবটা রঙিন হোক সবার জীবনে কিন্তু সবাইকে বলবো এই বোম টোম ফাটাবে না কেননা আমরা যতটুকু করছি ওটা স্পেশাল এফেক্টের দ্বারা কোনো বোম ফাটাইনি আমরা তো এই যে বোম ফাটালে এইরকম অবস্থা হবে বুঝতে পারলে তো তাই অবশ্যই গাইডলাইন মেনে সবাই দীপাবলি উৎসব পালন করো ভালো থেকো সবাই হ্যাপি দীপাবলি।